আজকের চ্যাপ্টার অ্যানাটমিক্যাল টার্মস, অর্থাৎ শবব্যবচ্ছেদ বিদ্যা সম্বন্ধীয় শব্দ। অ্যানাটমি শব্দের অর্থ কি? অ্যানাটমি শব্দের অর্থ হল শবব্যবচ্ছেদ বিদ্যা বা মরা কাটার বিদ্যা। অ্যানা মিন্স আমি, টমি মিন্স কাটি, অর্থাৎ ডিসেকশন, শব ব্যবচ্ছেদ। অ্যানাটমি কাকে বলে? অ্যানাটমি যে বিদ্যা পাঠ করে প্রাণীদের শরীরের বিভিন্ন অংশের গঠন এবং একটি অংশের সঙ্গে অন্যটির সম্পর্ক এবং অবস্থান জানা যায় তাকে অ্যানাটমি বলে। অর্থাৎ শরীরের কোথায় কী আছে, কেমনভাবে আছে এবং কী দিয়ে গঠিত তার বিবরণ অ্যানাটমির আলোচ্য বিষয়বস্তু। এক নম্বর, অ্যানাটমিক্যাল পজিশন। সোজাভাবে দাঁড়ালে একজন মানুষের হাত পা সোজা করে রেখে ও সামনের দিকে তাকালে তার যে অবস্থা হয় তাকে অ্যানাটমিক্যাল পজিশন বলে। দু নম্বর, মিডিয়ান প্লেন। সামনে ও পিছনে শরীরের ঠিক মাঝ বরাবর কাল্পনিক রেখাকে মিডিয়ান প্লেন বলে। তিন নম্বর, অ্যান্টিরিয়র। দেহের সামনের দিকের অংশকে অ্যান্টিরিয়র বলে। চার নম্বর, পোস্টেরিয়র। দেহের পিছনের দিকের অংশকে পোস্টেরিয়র বলে। পাঁচ নম্বর, ইনফিরিয়র। দেহের নিম্ন প্রান্তের অংশকে, অর্থাৎ পায়ের কাছাকাছির অংশকে ইনফিরিয়র বলে। সুপিরিয়র, দেহের উপরের দিকের অংশকে, অর্থাৎ মাথার কাছাকাছির অংশকে সুপিরিয়র বলে। মিডিয়াল, মিডিয়ান প্লেনের কাছাকাছির অংশকে মিডিয়াল বলে। ল্যাটারাল, মিডিয়ান প্লেনের দূরের অংশকে ল্যাটারাল বলে। প্রক্সিমাল, উৎসের কাছাকাছির অংশকে প্রক্সিমাল বলে। দশ নম্বর, ডিস্টাল, উৎস থেকে দূরের অংশকে ডিস্টাল বলে। এগারো নম্বর, ইন্টারনাল, দেহের ভিতরের অংশকে ইন্টারনাল বলে। বারো নম্বর, এক্সটার্নাল, দেহের বাইরের অংশকে এক্সটার্নাল বলে। তেরো নম্বর, সুপারফিশিয়াল, দেহের উপরের অংশকে সুপারফিশিয়াল বলে। চোদ্দ নম্বর, ডিপ, দেহের ভিতরের অংশকে ডিপ বলে। পনেরো নম্বর, সাইজাইটাল প্লেন, যা শরীরকে বাম ও ডান এই দুই ভাগে বিভক্ত করে তাকে সাইজাইটাল প্লেন বলে। স্বাস্থ্যকর্মী কে বা কারা? স্বাস্থ্যকর্মীরা হলেন সেই সব পুরুষ ও মহিলা যারা সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দেখাশোনা এবং স্বাস্থ্য সমস্যার বিষয়ে পরামর্শ দিতে পারেন। এরা সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে কাজ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। এদের প্রাথমিক স্তরের পড়াশোনা থাকা দরকার, যাতে তারা লিখতে পড়তে ও সাধারণ হিসেব নিকেশ করতে পারেন। স্বাস্থ্যকর্মীদের কাজের শর্ত কি? উত্তর, এক নম্বর, স্বাস্থ্যকর্মীরা তাদের এলাকার জনকর্তৃপক্ষের কাছে এবং স্বাস্থ্য বিভাগ নিয়োজিত তত্ত্বাবধায়কের কাছে তাদের কাজের জন্য দায়বদ্ধ। তারা সম্মিলিতভাবে জনস্বাস্থ্য রক্ষার জন্য তাদের তত্ত্বাবধায়কদের নির্দেশ পালন করবেন, এটাই কাম্য। দু নম্বর, স্বাস্থ্যকর্মীরা স্থানীয় জনমণ্ডলী বা স্বাস্থ্য বিভাগের দ্বারা পুরোপুরিভাবে অথবা আংশিক সময়ের জন্য জনস্বাস্থ্যের কাজে নিযুক্ত হতে পারেন এবং নগদে বা অন্য প্রকারে পারিশ্রমিক পেতে পারেন। তিন নম্বর, সাধারণত স্থানীয় জনমণ্ডলী জনস্বাস্থ্যের কাজে ব্যবহারের জন্য একটি বাড়ি বা ঘর ও প্রাথমিক সাজ সরঞ্জামের ব্যবস্থা করে থাকে। স্বাস্থ্যকর্মীরা কী কী কাজ করবেন? উত্তর, এক নম্বর, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণগত বিষয়ের মধ্যেই তাদের কাজ করতে হবে। তারা অবশ্যই তাদের কাজের সীমা বুঝে কাজ করবেন। মানুষের যেসব সমস্যাগুলো খুবই সাধারণ এবং জরুরি, তারা শুধুই সেগুলোই সামাল দেবেন। দু নম্বর, স্বাস্থ্যকর্মীরা একা বা আলাদা হয়ে কাজ করতে পারেন না। তারা একটি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কাজ করবেন যা দক্ষ তত্ত্বাবধায়কদের দ্বারা পরিচালিত হবে। গুরুতর অসুস্থ কোনো রোগীকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে পাঠাবেন।
3 নম্বর, স্বাস্থ্যকর্মীরা জনসাধারণের জীবন ধারণের অবস্থার উন্নয়নের উপযোগী যে কোনো কাজে সাহায্য করবেন এবং উৎসাহ দেবেন। নেক্সট প্রশ্ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। স্বাস্থ্যকর্মীদের কাজের ধারা, যেসব সমস্যা তাদের মোকাবিলা করতে হবে, সেই সমস্যাদি তাদের দেশ বা সংশ্লিষ্ট এলাকার উন্নয়নের স্তর এবং তাদের পূর্বতন শিক্ষা, এই সব বিষয়ের উপর তাদের প্রশিক্ষণ নির্ভর করে। নেক্সট কোয়েশ্চেন, একটি গ্রামীণ গোষ্ঠীতে কত লোক, কতগুলি পরিবার এবং গৃহস্থলী আছে? উত্তর, গ্রামীণ সমাজের মানুষকে স্বাস্থ্যলাভে সাহায্য করতে হলে সেই জনগোষ্ঠীকে ভালোভাবে জানতে হবে, সেখানকার লোক সংখ্যা কত এবং তাদের মধ্যে কতজন কম বয়সী, কতজন মধ্যবয়সী আর কতজন বয়স্ক তার হিসেব নিতে হবে। স্বাস্থ্যকর্মীকে আরও জানাতে হবে কারা খুব দরিদ্র এবং কাদের সুস্থ থাকার মতো যথেষ্ট আহার সংস্থানের অবস্থা নেই। জানতে হবে কোন কোন বাড়িতে পাকা পায়খানার ব্যবস্থা আছে আর কোন কোন বাড়িতে পাকা পায়খানা নেই। জানতে হবে কোন গৃহস্থের বাড়িতে জল সরবরাহের সুযোগ আছে কিংবা নিজস্ব কুয়া আছে আর কাদের নেই। নেক্সট প্রশ্ন, গ্রাম্য সমাজের নেতৃস্থানীয় কারা? উত্তর, গ্রামে সমষ্টির সাথে কোনো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত যারা নিয়ে থাকে তারাই গ্রামের মুখ্য ব্যক্তি। এরা আদিবাসী নেতা হতে পারেন, ধর্মীয় নেতা হতে পারেন কিংবা রাজনৈতিক নেতা হতে পারেন। সাধারণত এই নেতৃস্থানীয় ব্যক্তিরাই আপনাকে আপনার কাজে যথাসম্ভব সাহায্য করতে পারেন। এই নেতৃস্থানীয়রা ছাড়াও অনেক সময় অন্যান্য মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়। এরা কেউ হলেন প্রবীণ, কেউ হলেন জমির মালিক, কেউ বা ব্যবসায়ী। আপনাকে জানতে হবে কিভাবে আপনার কাজে এদের সহায়তা আপনি পেতে পারেন। নেক্সট প্রশ্ন, প্রধান স্বাস্থ্য সমস্যাগুলো কি কি? উত্তর, 1 নম্বর, অনেকে মিলে একসঙ্গে অপরিসর জায়গায় বসবাস। 2 নম্বর, পর্যাপ্ত জল না পাওয়া বা জল পরিশুদ্ধ নয়। 3 নম্বর, প্রয়োজন মাফিক পুষ্টিকর খাদ্যের অভাব। 4 নম্বর, অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস বা বাড়িঘর বসবাসের উপযুক্ত নয়। 5 নম্বর, কোনো শৌচাগার না থাকা বা যা আছে তা সংখ্যায় কম বা নোংরা। 6 নম্বর, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা। 7 নম্বর, পরিবহন ব্যবস্থা ভালো না হওয়ায় লোকে সহজে স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে না। 8 নম্বর, রোগ জীবাণুবাহক মশামাছিকে নিয়ন্ত্রণ করতে না পারা। 9 নম্বর, লোকে শিক্ষিত না হওয়ায় স্বাস্থ্য সম্পর্কে চেতনা না থাকা বা কম থাকা। আজকে এখানেই শেষ করছি।